অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা এই অধ্যায়টির কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো। প্রতিটি প্রশ্ন এক নম্বর অথবা দু নম্বর মানের হতে পারে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখে নাও এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন হতে পারে। এক নম্বর প্রশ্ন, সব দেশের ইতিহাস এক নয়, এ কথা কে বলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। দুই, ভারতের ইতিহাসকে কয়টি যুগে ভাগ করা হয়েছে ও কি কি? তিনটি যুগে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তিন, আধুনিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে? অধুনা শব্দ থেকে। চার, কে কত খ্রিস্টাব্দের রাজাবলী নামে একটি ইতিহাস বই লিখেছিলেন? 1808 খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। পাঁচ, কে কত খ্রিস্টাব্দে হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া বইটি লেখেন? 1817 খ্রিস্টাব্দে জেমস মিল। ছয়, হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া বইটি লেখার উদ্দেশ্য কি ছিল? বইটি লেখার উদ্দেশ্য ছিল ভারতের অতীত কথাকে এক জায়গায় জড়ো করা, যাতে ব্রিটিশ প্রশাসনে যুক্ত বিদেশিরা সেটা পড়ে ভারতবর্ষ বিষয়ে সাধারণ ধারণা পেতে পারে। কারণ যে দেশ এবং দেশের মানুষকে শাসন করতে হবে সেই দেশের ইতিহাসটাও জানা প্রয়োজন। সাত, জেমস মিল ভারতের ইতিহাসকে কয়টি যুগে ভাগ করেন ও কি কি? তিনটি যুগে ভাগ করেন, হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ। আট, জেমস মিলের দৃষ্টিতে কোন যুগ অন্ধকারময় যুগ? মুসলিম যুগ। নয়, সুলতান ইলতুতমিশ কাকে দিল্লির শাসনভারের জন্য নির্বাচিত করে যান? নিজের কন্যা রাজিয়াকে। দশ, ইতিহাসের উপাদান বলতে কি বোঝো? পুরনো দিনের যে সকল বস্তু বা যে সকল তথ্যের সাহায্যে আমরা অতীতের কথা জানতে পারি তাকে ইতিহাসের উপাদান বলা হয়। এগারো, আধুনিক ভারতের ইতিহাসের কয়েকটি উপাদানের নাম লেখো, সংবাদপত্র, দলিল, মানচিত্র, ছবি, চলচ্চিত্র প্রভৃতি। বারো, অ্যালান অক্টোভিয়ান হিউমের জীবনী লিখেছিলেন কে? উইলিয়াম ওয়েডারবার্ন। তেরো, ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী সরাসরি ব্যবহার করা উচিত নয় কেন? ইতিহাসের উপাদান হিসেবে সরাসরি আত্মজীবনী ব্যবহার করা উচিত নয়, কারণ যিনি আত্মজীবনী লিখছেন তিনি তার নিজস্ব দৃষ্টিভঙ্গি ও বিচারধারা থেকেই সবকিছু ব্যাখ্যা করছেন। ঐতিহাসিক যদি সেই ব্যাখ্যা বিচার না করে পুরোপুরি মেনে নেন তাহলে সেই বক্তব্য হয়ে যায় একপেশে, ফলে ঐতিহাসিক ভুল সিদ্ধান্তেও পৌঁছে যেতে পারেন। চোদ্দ, ইতিহাসের উপাদান হিসেবে ফটোগ্রাফ ব্যবহারের ত্রুটি কি হতে পারে? ফটোগ্রাফার অর্থাৎ যিনি ছবি তুলছেন তার দৃষ্টিভঙ্গির ওপরেই ক্যামেরার দেখা নির্ভর করে, ফলে একই বিষয় দুইজনের তোলা দুটি ছবির দুই রকম অর্থ দাঁড়াতে পারে। পনেরো, সাম্রাজ্যবাদ কি? সাম্রাজ্যবাদ এমন একটি প্রক্রিয়া যার মধ্যে দিয়ে একটি শক্তিমান দেশ অথবা রাষ্ট্র তুলনায় অপর একটি দুর্বল দেশ অথবা রাষ্ট্রের ওপর প্রভুত্ব কায়েম করে তাকে নিজের দখলে আনে। দুর্বল দেশটির অথবা রাষ্ট্রের জনগণ, সম্পদ সবকিছুকে শক্তিমান দেশ অথবা রাষ্ট্রটি নিজের প্রয়োজন মতো পরিচালনা করে। ১৬, উপনিবেশবাদের মূল কথা কি? উপনিবেশবাদের মূল কথা হল একটি অঞ্চলের জনগণ ও সম্পদকে কোনো শক্তিমান দেশ অন্য একটি অঞ্চল বা নিজের দেশের স্বার্থে ব্যবহার করে। ১৭, আমি তুমি সবাই ইতিহাস লিখব, এ কথা কে বলেছিলেন? বঙ্কিমচন্দ্র। ১৮, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আফিম কোন দেশে রপ্তানি হতো? চীন দেশে। ১৯, আজাদিন ফৌজের সম্মানে কোন দেশ ডাকটিকিট প্রবর্তন করেছিল? জাপান। ২০, কে মুখস্থ ইতিহাসকে দুঃস্বপ্ন কাহিনী বলে অভিহিত করে? রবীন্দ্রনাথ ঠাকুর। ২১, সমস্ত ঐতিহাসিক উপাদানকেই প্রশ্ন করে খুঁটিয়ে কেন ঐতিহাসিককে দেখতে হয়? সমস্ত ঐতিহাসিক উপাদানকে সরাসরি ব্যবহার করা যায় না, কারণ এগুলো লেখা হয় ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে এবং এতে ব্যক্তিগত মতামত উঠে আসে, তাই এগুলি অনেক সময় একপেশে হয়ে যায়। সেই কারণেই সব ঐতিহাসিক উপাদানকেই খুব খুঁটিয়ে দেখতে হয়। তাহলে প্রথম অধ্যায় থেকে সমস্ত প্রশ্ন যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এই ভিডিওতে তোমরা পেয়ে গেলে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করো
এই অধ্যায় সম্পর্কিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।